আলহামদুলিল্লাহ রবিআলাম মহতরাম মাহবরা আল্লাহ রাবুল ইজ্জাত যে মানুষকে পয়দা করছেন মানুষের মধ্যে সবচেয়ে দামি হলো মাথা মাথার মধ্যে আবার সবচেয়ে দামি হলো মগজ এই মগজের ভিতরে এক চুল যদি এদিক ওদিক হয়ে যায় তো মানুষ স্বাভাবিক অবস্থায় আর থাকে না সে পাগল হয়ে যায় দেখলো সারা সারা দুনিয়া মানুষের সামনে কথা বলতেছে মাথার তার সামান্য একটু ওই মগজের সামান্য একটু একটা রগ হের ফের হয়ে গেছে ওই রগ হেরো হয়ে পেরে হওয়ার কারণে দেখা সেই মানুষটা যে মানুষ এত বড় বড় মজলিশ সমাবেশে বক্তৃতা দিচ্ছে সেই মানুষ আবার দেখা গেলো যে একটা পোষা ছেঁড়া বস্তার মধ্যে রাস্তার যত ধুলা বালু কাগজপত্র ময়লা বর্দনা সেগুলো গেলে বস্তার মধ্যে ভর্তিছে তার মানে কি তার ব্রেন আর ঠিক নেই তো মাথা মানুষের শরীরের মধ্যে সবচেয়ে দামি মাথা মাথার মধ্যে আবার সবচেয়ে দামি হলো মগজ তো আল্লাহ রাবুল ইজ্জাত বলে দামি দোয়াকে এত দামি এবং পাওয়ারফুল বানাইছেন যে হুজুর সাল্লু আল্লাহ এই দোয়ার ব্যাপারে ফরমাইছেন আর দোয়াও মুখল ইবাদা দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ সমস্ত ইবাদতের মগজ দোয়া বড় দামি বড় 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 এরকম শক্তিশালী বলে এই দোয়ার দ্বারা মানুষের জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে যায় আল্লাহ তালায় দোয়াকে এত পছন্দ করেন বলে এরকমভাবে দোয়া যেরকম একটা হলো যে দোয়া সমস্ত ইবাদতের সমস্ত ইবাদতের মগজ আর দোয়া ও হোয়া দোয়া ও মুখলে ইবাদা আবার দোয়ার ব্যাপারে বলা হয়েছে যে আর দোয়া ও হোয়াল ইবাদা দোয়া নিজেই একটা ইবাদত দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ দোয়া আবার নিজেই একটা ইবাদত আবার এই দোয়া অন্য অন্য ইবাদতকে আল্লাহ তালা কাছে কবুল করানোর জন্য আল্লাহ তালা আবার এই দোয়াকে হাতিয়ার বানাইছেন এই আর দোয়াও শিলাহুল মিনিন বলা হয়েছে যে দোয়া হলো মুমিনের হাতিয়ার মুমিনের হাতিয়ার তো অন্য অন্য আমলকে আল্লাহ তালা কাছে কবুল করানোর জন্য এই দোয়াকে আবার আল্লাহ তালা হাতিয়ার বানাইছেন এই দোয়াকে আল্লাহ হাতিয়ার বানাইছেন যেন বলে এরকম বলছে যে একটা আমলকে আল্লাহ কাছে কবুল করাইতে গেলে তো আরও তিনটি আমল তার সাথে করতে হয় এক নম্বর হলো শুক্রিয়া আদায় করা দুই নম্বর এসতেকবার ইস্তেকবার নিজেই একটা দোয়া এরা পরা এটাও একটা দোয়া নিজেও একটা দোয়া আমি দোয়া তো এইরকম ভাবে দোয়া দ্বারা দোয়া দ্বারা অন্য আমলকে আল্লাহ কাছে কবুল করানোর জন্য দোয়াকে আবার ব্যবহার করতে হয় এই জন্য মহতারা মা বা দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি এক আমল আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে এগুলোর ব্যাপারে অনেক কথা বলছেন বল যেমন বলছেন যে তোমরা আমার কাছে আমাকে তোমরা ডাকো আমার কাছে ডাকো আমাদের আমার কাছে তোমরা দোয়া করো তো আমি তোমাদের দোয়াকে কবুল করব। তুমি আমাকে ডাকো তো আমি তোমার ডাকে সারা দেব। আর ডাকে সারা দেব আর যদি তোমরা আমাকে না ডাকো আমার ইবাদত ইবাদতব্দি না করো আমাকে না ডাকো তাহলে তোমরা তো অহংকারী হয়ে গেলা তোমরা অহংকারী হয়ে গেলে অহংকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ রাবুল ইজ্জাত বলে এরকম ভাবে দোয়া করাকে পছন্দ করেন দুনিয়ার মান দোয়া মানে কি সাওয়া আল্লাহ তালার কাছে সাওয়া যে আল্লাহ তালা আল্লাহ মানুষ যেন আল্লাহ কাছে চায় সেইটা আল্লাহ তালা বড় পছন্দ করেন দুনিয়াতে যেরকম মানুষের সীমাবদ্ধতা আছে যে একটা মানুষের কাছে যদি কেউ বেশি কিছু চায় বারবার চায় বারবার ঘুরে ফিরে চায় তো মানুষ বিরক্ত হয় আর এই লোকটা তো দেখি বেহায়া বেলেল্লা এই লোকটা খালি এরকম করে চায় আর আল্লাহরা বলে কাছে যত বেশি চাইবে আল্লাহ তালা ততই খুশি হয় ততই খুশি হয় কারণ কি আল্লাহ তালার খাজানা হলো লাদুদ খাজানা মানে সীমাহীন খাজানা আল্লাহর খাজানা থেকে যতই দিক না কেন এক একঝাররা পরিমাণও কমে না এক একঝাররা পরিমাণও কমে না একটা সমুদ্র সেখান থেকে যদি এক শোয়েল পানি উঠানো যায় কিংবা চায়ের কাপে এক কাপ পানি উঠানো যায় বলে এই সমুদ্রের পানি যেরকম কমে না ঠিক এই রকম ভাবে বলে এরকম আল্লাহর খাদানা থেকে নিলে যতই দিক না কেন আল্লাহর খাদানা থেকে এক জার পরিমাণও কমে না মানে সমুদ্রে থেকে এক কাপ নিলে তাও এক কাপ পরিমাণ তো কমলো যেটা আমার নজরেই ধরা পড়ে না এটা কমে বলে ধরাই হয় না কিন্তু আল্লাহর খাদানা থেকে যে দিবে তো সেখানে ওই এক কাপও কমে না মানে মানে দেওয়ার সাথে সাথে পুরনো হয়ে যায় সেটা আবার সেটা আবার পুরোনো হয়ে যায় মানে ব্যয় আছে ক্ষয় নাই এটা হলো আল্লাহ তালার খাজানা ব্যয় আছে কিন্তু ক্ষয় নাই ব্যয় আছে ক্ষয় নাই এর নাম হলো আল্লাহর খাজানা মানে যতই ব্যয় করুক না কেন ক্ষয় ক্ষয় হবে না যেরকম জান্নাতের ভিতরে কোনো ক্ষয় নাই বলে মানুষ মানুষকে মানুষকে এরকম মানুষ সমুদ্র এরকম নদীর ভিতরে নৌকা নিয়ে চাঁদনী রাত্রি ভ্রমণ করতে থাকবে স্বামী স্ত্রী ভ্রমণ করতে থাকবে আর এরকম ভাবে মাছ আইসি বলবে আমাকে খাও মাছ এরকম ভাবে ভুনা ভাজি হইয়া যেরকম ভাবে খাইতে চাই সেরকম হয় বা এরকম প্লেট হাজির হয়ে যাবে মাছ খাইয়া আর কাঁটা গইলে ফেলে দিবে আর ওই কাঁটা সাথে আবার সাথে সাথে গোস্ত লাগিয়ে লাভ দিয়ে বেরো হয়ে আবার নদীর মধ্যে চলে যাবে তো আল্লাহ বলি ইজ্জাত খাওয়াবেন কিন্তু কমবে না যতই খাক না কোন। কোনো কমই নাই এই জন্য যেহেতু আল্লার খাদা নেয় কোনো কম হয় না এই জন্য আল্লাহ তাল্লাহর কাছে বান্দা যত চাইবে তত আল্লাহ খুশি হয় বরং আল্লাহর কাছে যদি না চায় তাহলে পরে আল্লাহ তালা না খুশি হয় বলে বান্দা আমার কাছে চাইলো না যে আল্লাহর কাছে চাইলো না সেজন্য অহংকার প্রকাশ করলো সেজন্য অহংকার প্রকাশ করলো সেজন্য যেন অহংকারী হইল আল্লাহ তালা এই অহংকারীকে পছন্দ করেন ইন্না আল্লাহ আল্লাহ ইউ হেবুল মুখতালেন ফাঁকুরা নিশ্চয়ই আল্লাহ তালা যারা ফকর করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না হ্যাঁ পছন্দ করেন না আল্লাহ তাদেরকে অপছন্দ করেন বরং অপছন্দ তো করেনি বরং হাদিসে পাকের মধ্যে এইরকমই আসছে যার মাহপুম এরকম যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তালা তার উপর গোসা হন তার উপরে হন বান্দার কাছে যদি কেউ করে না গুসা হয়ে যায় আর আল্লাহর কাছে সোয়াল না করলেই আল্লাহ গুসা হয়ে যায় আল্লাহর কাছে সোয়াল না করলে আল্লাহ গুসা হয়ে যায় এই জন্য আল্লাহর কাছে দোয়া করা কান্নাকাটি করা খুব এরকমভাবে আল্লাহর কাছে রোনাদারি করা যে যত বেশি রোনাদারি করবে আল্লাহর কাছে সে তত বেশি প্রিয় হবে দুনিয়াতে এমন কোনো অলি আল্লাহ নাই এমন কোনো অলি আল্লা নাই যারা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কান্না কাটি করা ছাড়া রোনাদারি করা ছাড়া এরকম অলি আল্লাহ হইতে পারিছে বলে এরকম অলি আল্লাহদেরও ঘটনা আমাদের জানা আছে যারা শোক কানতে কানতে শোক অন্ধ হয়ে গেছে বলছে যে তো আপনি একটু কান্না বন্ধ করে দেন তাহলে তো আপনার শোকটা ভালো হয়ে যায় তো বলতেছেন আরে আমার শোক দিয়ে যদি কানতেই না পারি তো শোকের সার্থকতা কোথায় শোকের সার্থকতা কোথায় বলে এই রকম তো মহতারাম মা দোয়া এমন এক পাওয়ারফুল আমল যে আসমান থেকে যে দোয়া আসার ফয়সালা হয়ে গেছে কিন্তু এখনো আসে নাই ওই দোয়াকেও আল্লাহ তালা উঠাই দেন ওই দোয়াকে আল্লাহ তালা এই দোয়ার বরকতে আসমানের বালা আসমানে উঠাই দেন আবার যে দোয়া যে বালা মুসিবত আমার বদ আমলের কারণে জমিনে নাইমিয়ে গেছে ওই দোয়া ওই ওই আজাবকেও আল্লাহ তালা এই দোয়ার বদৌলতে উঠাই দেন দোয়ার বদৌলতে আল্লাহ তালা উঠাই দেন এই জন্য দোয়া দোয়াকে হাতিয়ার এই জন্যই বলা হয়েছে যে যে আসমান থেকে আসার ফয়সালা হয়েছে কিন্তু আসে নাই কিন্তু সে দোয়া করতেছে খুব যেন না আসে কিংবা অন্য কোনো দোয়া করতেছে অন্য দোয়ার বদলে তো ওই সব বালা মসিদ আল্লাহ তালা আসমানের বালা মসিবত আসমানে ফিরায় নাই আবার যে বালা মুসিবত জমিনে নেমে গেছে ওই বালা মুসিবত থেকে বাঁচার জন্য এই এই দোয়া একটা হাতিয়ার হিসেবে কাজ করে আল্লাহ তালা উঠায় নেন এমন কি যদি কালে গাছের পাতা পর্যন্ত আইসি গেছে গাছের পাতা পর্যন্ত আইসি গেছে কিন্তু ওই এলাকার ভিতরে দোয়া নেওয়ালা শেষ রাতে উঠে করনে আলা আপোষে মিল মহব্বতে থাক নেওয়ালা মসজিদের আবাদ কর নেওয়ালা এই তিন ছিপতলা লোক থাকে যদি হ্যাঁ এই তিন শিপদের মধ্যে একটা হলো দোয়া যে আখের শেষ রাতে উঠে আল্লাহ তালা কাছে রোনাদা করে কান্নাকাটি করে দোয়া করে বলে এই গ্রহ এরকম লগ যদি কোনো কওমের মধ্যে থাকে কোন কওমের মধ্যে থাকে আল্লাহর আজাব যদি ফয়সালাকৃত আজাব যদি গাছের পাতা পর্যন্ত চলে আসে তবু এই 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 আজাবকে আল্লাহ তালা এরকমভাবে উঠায় নিয়ে উঠায় নিয়ে নিবে উঠায় নিয়ে নেবেন এই জন্য মহতারাম মহাবরা আল্লাহ তালার কাছে খুব কান্নাকাটি করা রোনানা কাটি রোনাজারি করা দোয়া করা এটাকে এ বাদত মনে করে হুম এটা এবাদত মনে করে দোয়া করা করা এমনকি আমরা সেই ক্লাস থাকতে যে হাদিসের মধ্যে যে ভাগ্য অপরিবর্তনীয় ভাগ্য কখনো পরিবর্তন হয় না কেবল কেবলমাত্র দোয়া ছাড়া দোয়া ছাড়া হ্যাঁ মুসিবত মুসিবত দূরীভূত হবে দোয়ার দ্বারা মুসিবত দূরীভূত হবে দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয় না কিন্তু দোয়া ছাড়া একমাত্র দোয়া ছাড়া এটা হাদিসের মধ্যে আসছে যে ভাগ্য পরিবর্তন হয় না একমাত্র দোয়া ছাড়া এই জন্য দোয়ার দ্বারা ভাগ্যকেও পরিবর্তন করে ফেলানো যায় অন্য কোনো কিছুর দ্বারা ভাগ্যকে মানুষ পরিবর্তন করতে পারবে না হ্যাঁ এই মসিবতের সময় মুসিবতের সময় আল্লাহ তালা ওই ব্যক্তির উপর দোয়া করেন দয়া করেন আল্লাহ তালা মুসিবতের সময় ওই ব্যক্তির উপরে আল্লাহ তালা দয়া বর্ষণ করেন যে ব্যক্তি সুখ শান্তির সময় আনন্দের সময় যখন তার সুখ সুখ সুবিধা ছিল আনন্দের সময় ছিল ওই সময়ে যারা বেশি বেশি দোয়া করে আল্লাহর কাছে ওনাদের কান্নাকাটি করে মানে এই ব্যক্তিকে মুসিবতের সময় আল্লাহ তারা দোয়া দয়া বর্ষণ করে দয়া বর্ষণ করে আরে আমার বান্দার করুণ শব্দ মনে হয় শোনা যাচ্ছে কোন বান্দা দেখতো বলে এই বান্দা সেই বান্দা যে বান্দা বলে সুখ শান্তি বলে এরকমভাবে রাহাতের সময় চেন শকুনের সময় বলে খুব দোয়া করছে আমার কাছে কান্নাকাটি করছে আজকে সে এরকম অসুস্থ হয়ে পড়ছে কিংবা কোনো বিপদে পড়ছে তার করুণ শব্দ আসতেছে আরে এ এর উপরে বলে এরকমভাবে খুঁজে বাই করা হয় আর আল্লাহ তালা এই ব্যক্তির উপরে আল্লাহ তালা দয়াবর্ষণ করেন দোয়া মানুষ করে দোয়া আর আল্লাহ দেন দয়া আল্লা দেন দয়া এই জন্য আল্লাহ রাবুর ইজ্জাত যারা এরকমভাবে মুসিবতের সময়ে দয়া যারা চায় আল্লাহ রাবুর ইজ্জতের দয়া যারা চায় তারা যেন বলে এরকম সুখ শান্তি সময়ে রাতের সময় তারা যেন খুব বেশি বেশি করে দোয়া করে রাখে এগুলো সম্পদ এই দোয়া হলো সম্পদ এগুলো জমা হয়ে থাকে এগুলো জমা হয়ে থাকে আমি স আমার সুবিধা আছে আমার সময় আছে আমার মনে আনন্দ আছে আমার মনে সুস্থতা আছে এরকম হালতে অনেক দোয়া করে রাখছে এগুলো সব জমা হয়ে থাকে যখন সে দোয়া করতে পারতেছে না অসুস্থ বলে পেরেশানি ওই সময় দোয়া করতে পারতেছে না ওই সুখের সময়ের দোয়া তখন ওই দুঃখের সময় এসে কামে লেগে যায় আল্লাহ তালা দোয়াকে দয়ায় রূপান্তরিত করে বান্দার উপরে আল্লাহ তালা বর্ষণ করে থাকেন এই জন্য মহতারা মা খুব দোয়া করা আর দোয়া যখন করব তখন প্রথম দোয়া নিজের জন্য করা হুজুরে পাক হাতিজের পাকের মধ্যে এটা আসছে যে হুজুরে পাক সাল্লা ইসলাম যখনই দোয়া করতেন আগে নিজের জন্য দোয়া করতেন তারপরে অন্যের জন্য দোয়া করতেন উন্মতের জন্য দোয়া করতেন আমরা এরকম ওলামা ইকরামদের মুখে শুনছি যে ব্যক্তি নিজ দোয়া করতেছে এই দোয়া করতে যাইয়া নিজের জন্য দোয়া করে না কিন্তু অন্যের জন্য দোয়া করে সে হলো অহংকারী সে হলো অহংকারী আর যে ব্যক্তি নিজের জন্য দোয়া করে কিন্তু উম্মতের জন্য দোয়া করে না অন্যের জন্য দোয়া করে না সেই ব্যক্তি বলে জালেম সেই ব্যক্তি হলো জালেম অন্যের উপর জুলুম করে নেলা হ্যাঁ এরকমভাবে ভাবে অন্যের উপরে জুলুম করে না অন্যের হককে নষ্ট করে জুলুম করে না এই জন্য নিজের জন্য যখন দোয়া করে তো আল্লাহ খুশি হয় আর অন্যের জন্য তালা যখন দোয়া করে তখন ফেরেশতারা তারা আবার এই দোয়া করার জন্য আবার দোয়া করে ফেরেস তারা বলে আল্লাহ ওই ব্যক্তি যে দোয়া করতেছে অন্যের জন্য যে দোয়া করতেছে সেটা তো ওরও দরকার ওরও দরকার এ আল্লাহ তুমি আগে এই দোয়া আলার জরুরতকে আগে পুরা করো তারপরে যার জন্য দোয়া করতে তার জরুরত পরে পুরা করো তো হাদিসে এই কথাও এরকম যে দোয়া দোয়া অবশ্যই মানুষের দোয়ার পাওয়ারফুল কিন্তু এইটাও আসছে অধিকাংশ ফেরেস্তার দোয়া অধিকাংশ মানুষের দোয়ার চাইতে পাওয়ারফুল অধিকাংশ ফেরেস্তার দোয়া অধিকাংশ মানুষের দোয়ার চাইতে উত্তম শক্তিশালী পাওয়ারফুল তো মানুষের জন্য ফেরেস্তা দোয়া করে কখন মানুষ যখন অন্যের জন্য দোয়া করে অন্যের জন্য যখন দোয়া করে যে আল্লাহ দাও তো তাকে ভাইকে ফেরেস্তা তার জন্য দোয়া করে আল্লাহ এই জিনিসটা এই ব্যক্তিরও দরকার এই জন্য এই জন্য বলে এরকম ভাবে বলতেছে যে তুমি এইটা বলে দোয়া এই এই যে দোয়া তুমি করলা এই দোয়ার বরকতে আল্লাহ রাবুল ইজ্জাত ফেরেস তাকে নিযুক্ত করিয়ে দিয়া এর জন্য আবার দোয়া করাইলে আর ফেরেস্তাদের দোয়া আল্লাহ তালা কবুল করে রাখে আল্লাহ তালা কবুল করে রাখে হ্যাঁ এই জন্য মহতারা মা বড়রা বলে এই এলেমের সাথে এই দোয়াকে এরকম আল্লাহর সামনে পেশ করা এই এলেমের সাথে দোয়াকে আল্লাহ তালার সামনে পেশ করা হা হুজুরা পাক সাল্লাহিসাম যে দোয়া করতেন তো এই দোয়ার সময় হাত উঠায় দোয়া করতেন এবং কোন কোন রেওয়ায়তে আসছে আল্লাহ রাসুল স্কন্দ পর্যন্ত কাদ পর্যন্ত পর্যন্ত হাত পড়ে সিনা পর্যন্ত তো উঠাইতেনি কখনো কখনো দোয়া করতে করতে কাঁধ পর্যন্ত হাত উঠে যাইত কাঁধ পর্যন্ত হাত উঠে যাইতো আর হুজুর হুসেন দোয়ার শেষে বলে এরকম ভাবে আমিন বলতেন আমাদের জন্য আল্লাহ রসুল সেসাম ফরমাইছেন দোয়ার আগে এবং পরে যদি দরুদ শরীফ না পরে তাহলে এই দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয় না যায় না পৌঁছে না অর্থাৎ এই আসমান এবং জমিনের মাঝে শূন্য স্থানে বলে এরকম হ্যাঙ্গিং অবস্থায় থাকে আমরা হ্যাঙ্গারের মাঝে যেরকম জামা ঝুলায় রাখি বলে হবে দোয়া আসমান এবং জমিনের মাঝখানে বলে শূন্য স্থানের ভিতরে এই দোয়া যেরকমভাবে ঝুলায় থাকে এই দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে দোয়া কাছে কবুল হবে না পৌঁছবে না এই জন্য দোয়া করার এই দোয়া করা করা দোয়া দোয়া করার যদি দোয়া করি তাহলে এই দোয়া আল্লাহ তালার কাছে কবুল হবে তো মহতারা মধ্যে এইটা একটা তর্তীব যে বেশি করে আল্লাহ তালার কাছে দোয়ার প্রথমেই হলো দরুচ্ছুরি পড়া আল্লাহ তালা কিছু প্রশংসা করা আল্লাহ তালা কিছু প্রশংসা করা আল্লাহর কাছে দোয়া করার আগে দরুচ্ছরি পরা এবং আল্লাহ তালার আল্লাহ তালার কিছু প্রশংসামূলক কথা বলা এই জন্য বলা হয়েছে সবচেয়ে ভালো দোয়া হলো সুরা ফাতেহা সুরা ফাতেহার মধ্যে প্রশংসা আছে নিজের জন্য দোয়া আছে উন্মতের জন্য দোয়া সব কিছুর জন্যই এই দোয়া আছে এই জন্য এই যে সুরা ফাতেহাকে পুরা সুরা পুরা সুরা ফাতেহাটাই একটা দোয়া এবং নামাজের মধ্যে যদি কেউ দোয়ার মধ্যে সুরা ফাতেহা পড়ে তো যেন উত্তম দোয়াটাই করলো আর যেন দরুচ্ছরে পড়া আল্লাহর কিছু প্রশংসা করা ফার করা ফার করা ইস্তিগফার হলো কার নিজের জন্য উম্মতের জন্য দোয়া এর পরে বান্দা দোয়া করতে থাকবে দোয়া করতে 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 যখন দোয়া আবার শেষ করে দিল তখন আবার দরুদ শরী পড়বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এরকম ফরমাইছেন যার মহপুম এরকম যে আগে এবং পরে দরুদ ছরি পড়লো জন্য এই দোয়াকে সিলগালা করে আল্লাহর কাছে পাঠায় দিল এদা শিলগালা করে আল্লাহর কাছে পাঠাই দিল আর দোয়া দরুদ যদি না পড়ে আগে পরে তাহলে এইটা আসমান এবং জমিনের মাঝখানে হ্যাঙ্গিং অবস্থায় থাকে এইটা আল্লাহর কাছে এই দোয়া পৌঁছে না আবার দোয়া কবুল হওয়ার জন্য দোয়া কবুল করানোর জন্য আবার আল্লাহকে নীতি নীতি মোতাবজা করার জন্য কিছু ছোট ছোটো দোয়া আছে যে কিছু ছোটো ছোটো কালাম আছে যেমন একটা ইয়ে আছে যে ইয়া আউ আউয়ালিন আউআলিন ইয়া আের আল ইয়া জাল মাতিন ইয়া রেমাল মাসাকিন ইয়া আর হেমার র এই যে এই যে একটা কয়টা কালেমা বলে আল্লাহ রাসুল সাম তার বেটি ফাতেমা রাজিউলাকে এটা শিখাইছিলেন আর বলছিলেন এই কালেমা কয়টার ভিতরে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আছে তো হুজরে পাক সাল্লা সাল্লাম এই দোয়া শিখাই দিছিলেন বলছে এই দোয়া এই দোয়া আমরা দোয়া করার আগে দরুদ ছড়ি পড়লাম আল্লাহর প্রশংসা করলাম বলে এরকম একটা স্টেপ পড়লাম আর এই দোয়াটা তিনবার পড়লাম যখন তিনবার কেউ এই দোয়াটা পরে ইয়া আউয়াল আল আউয়ালিন ইয়া আহ খের ইয়া জাল কুয়াতিল মাতিন ইয়া র হেমালা কিন ইয়া আর হেমার র এই দু হাজার তিনবার পড়বে আল্লাহ তালা বলেন যে আল্লাহ হে বান্দা আমি তোর দিকে মোতাবাজ্জা হয়ে গেছি বল তোর কি দরকার আমি সব তোর জরুরত পুরা করি আমি তোর সব জরুরতকে পুরা করি দিব এই জন্য আল্লাহর দিকে মোতাবাজ্জা করিয়ে নেওয়া আল্লাহর দিকে মোতাবাজ্জা করে নেওয়া বলে এরকমভাবে বাচ্চা যখন মায়ের কাছে কিছু চায় কি করে মা মাকে যায় নিজের দিকে মোতাবাজ্জা করে যে মা এদিকে তাকাও মায়ের মুখ ঘুরাই নেয় মাকেবারে পিছন থেকে ডাক দিয়ে আবার নিজের মুখে করিয়ে নেয় তারপরে কথা বলে তারপরে কথা বলে অর্থাৎ মাকে নিজের দিকে মোতোয়াজ্জা করি নেয় বাবার কাছে কিছু চায় তো বাবার কাছে যায় বাবার মুখোমুখি হয় বাবা অন্যদিকে হয়ে গেলে আবার পিঠে হাত দিয়ে আবার ঘুরাই নেয় বাবাকে নিজের দিকে মোতোয়াজ্জা করি নেয় নিয়ে তারপরে চায় আর আল্লাহ তালা নিজেই মোতাবাজ্জা হয়ে যাবেন হ্যাঁ নিজেই আমার দিকে হয়ে যাবেন মোতাবাজা হয়ে যাবেন কখন যখন এই কালে মাগুলে পড়বো ইয়া আউআ আউআলিন ইয়া আখের আল আখরিন ইয়া জাল কুয়াতিল মাতিন ইয়া রহিম আল মাসাকিন ইয়া আর হেমার রহিম এই কালেমা তিনবার পড়ব সাথে সাথে আল্লাহ তালা তার দিকে মোতাবাজ্জা হইয়া বলে বান্দা আমি তোর দিকে মোতাবাজা হয়ে গেছি তোর দিকে আমি নজর দিছি বল তোর কি দরকার আমি তোকে তোর তোর জরুরতকে পুরা করে দিব এই জন্য মহতারা মা বোনেরা দোয়া করার আগে পরে এই দোয়াগুলো যখন আমরা এই কালে মাগুলি যখন আমরা ব্যবহার করব তো আমার দোয়া বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকবে আর মহতারা মা না নিজের জন্য দোয়া করা উন্মতের জন্য দোয়া করা মৃতদের জন্য দোয়া করা কারণ মিতরা দোয়ার মহতাজ মৃতরা সায়ে থাকে যেন মানে এরকম ভাবে তার আওলাদ পর্যন্ত কিংবা আত্মীয় স্বজন তারা যেন তার জন্য দোয়া করে আমল পাঠায় দেয় আমল পাঠায় দেয় এই জন্য দোয়া বলে দোয়ার মহতাজ আমরা কাছে শুনছি যে সোমবার বৃহস্পতিবার এরকম রুহগুলিকে পাঠাই দেওয়া হয় যে যাও যাই দেখো তোমাদের যারা তোমাদের যারা প্রজন্মকে রেখে আসছো সন্তানার দিকে রেখে আসছো নাতির পুতিকে রেখে আসছো দেখো তাদের কাছে কিছু পাও কিনা আইসে যদি ঘরে বরের বাড়ির চার দিয়ে ওই রুহুগুলো ঘুরতে থাকে আর দেখে যে তারা কী করতেছে যদি দেখে গুনাহে লিপ্ত আছে গান বাজনা সেটা নিয়ে লিপ্ত আছে ওই বাবার রুহু মায়ের রুহু দাদার রুহু নানার রুহু দাদির রুহু এরকম দাদার রুহু এদের রুহুগুলো বড় মনটা খারাপ করে দুঃখিত হয়ে বলে আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহর কাছে লা জবাব হয়ে যায় আর যখন দেখে যে তাদের জন্য দোয়া করতেছে আমল করতেছে কোরআন পড়তেছে তালিম করতেছে এরকম দাওয়াত দিচ্ছে বলে এরকম আমল করতেছে বলে আর এরকমভাবে তাদের জন্য দোয়া করতে এই জন্য আমরা দোয়ায় কী বলি আল্লাহ আমার এই দোয়াকে তুমি হুজরে পাহ সাল্লাহ আসলামের কবরে পোছায় দাও সমস্ত বলে সমস্ত আম্বি আল্লাহ আসলামের কবরে পোষায় দাও সমস্ত মমের মোমিনাত মুসলিমের মুসলিমাদের কবরে পোষায় দাও আইলা খাস করে আমার বাবার কবরে পোষায় দাও আমার নানির কবরে পোষায় দাও নানার কবরে দাদার কবরে দাদির কবরে আমার স্বামীর কবরে আমার এরকম বেটার কবরে যারে এরকম যার যারা মারা গেছে সবার নাম ধরে ধরে দোয়া করে তখনও তারা এই দোয়া নিয়ে আল্লাহ তালার কাছে যায় আর আল্লাহ তালার কাছে পেশ করে আল্লাহ তালা তখন তাদেরকে পুরস্কৃত করে এবং আল্লাহ তালা তাদের জন্য শান্তির ব্যবস্থা করেন শান্তির ব্যবস্থা করেন এই জন্য মহতারা মা আমাদের আমাদের যারা দুনিয়া থেকে চলে গেছে না বাবা মা ভাই বোন কারো স্ত্রী চলে গেছে কারো স্বামী চলে গেছে কারো বেটা চলে গেছে কারো ভাই চলে গেছে যেন আমার ছোট ভাই দুনিয়া থেকে চলে গেছে আমি বেঁচেই আছি আমার ছোট ভাই দুনিয়া থেকে চলে গেছে এরা দোয়ার মহতাজ হয়ে থাকে এরা আকাঙ্ক্ষিত হয়ে থাকে চায়া থাকে যে কখন আমার জন্য একটু দোয়া করবে কখন আমার জন্য একটু সৎকার করবে কখন একটু আমল করি আমার জন্য একটু বকশি দেবে চায় থাকে সাতক পাখির মতো চায় থাকে সাথেও পাখির মতো চায় থাকে তো মহতারা মা বড়রা এই জন্য বলে মৃত ব্যক্তিদের জন্য খুব দোয়া করা খুব দোয়া করা খুব কান্নাকাটি করা আমি এখান থেকে দোয়া করব বলে আমার বাবার কবর আজাব মাফ হয়ে যাবে আমি এখান থেকে দোয়া করব আমার কবর আমার বাবার কবরে জাহান নামের আগুন চালানো ছিল ওই আগুনকে নিভাই দেয়া জান্নাতের বাগান বানায় দেওয়া হবে আমার বাবার যদি কবরের ভিতরে এরকম হবে কারণ সন্তানাদের আমলের দ্বারা বলে এরকমভাবে পিতা বলে কবরকে সুন্দর সুন্দর হইতে হইতে থাকে থাকে বাচ্চাদেরকেও জন্য নিজে দোয়া করা বাচ্চাদেরকে জরুরত পুরা করার জন্য দোয়া শিখানো দোয়া শিখানো তাদেরকে আলেম বানানো মহতারাম মা বলে আমরা একটা সেই ছোটকালে ওয়াজ মাহফিলে যায় শুনছিলাম যে এক ব্যক্তি মারা গেছে আর ওই একটা সন্তান রেখে গেছে তো সন্তানের মা সন্তানকে বলে এরকম ভাবে বলে মাদ্রাসায় পাঠায় দিছে যখন আউজ বিল্লাহিমিনা শাহিতন রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম এতটুকু সবক নিছে তো আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বলে ওই বাচ্চার বাবা যে কবরে যে আজাবে গ্রেপ্তার ছিল ওই আজাব থেকে মুক্তি করে দিয়ে জান্নাতের বাগান বানিয়ে দিছে বলে সন্তানের আমলের দ্বারা বলে এরকম ভাবে তাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বলে এরকম ভাবে স্ত্রী দূরের স্বামী স্বামীর জন্য স্ত্রী তাদের কবরকে এরকম সুন্দর করে দেওয়া হয় এই জন্য তাদের জন্য খুব দোয়া করা মহতারাম মাহাবীরা আর মহতারাম মাহাবীরা দোয়া কবুল হওয়ার মানে এরকমভাবে ধরন আছে আমরা অনেক সময় মনে করি দোয়া কবুল হচ্ছে না বলে একটা হাদিসে পাখের মাঝে হাদিসটা আবহাওয়ার মানে যে যে মানুষের দোয়া ততক্ষণ কবুল হতেই থাকে যতক্ষণ পর্যন্ত সে প্রেশান হইয়া মানে দোয়া কবুল হওয়ার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করিয়া এই কথা না বলে যে কই দোয়া করলাম দোয়া তো কবুল হইল না কিংবা বলে যে আমার দোয়া তো আমার দোয়া কি কবুল হবে মানে অধৈর্য হইয়া যায় এদের দোয়াকে আল্লাহ তালা কবুল করে না দোয়া কবুল হওয়ার জন্য ওমর পালনপুর রহমতুল্লাহ জোবানের নিজে কানে শুনছি এই বয়নটা যে দোয়া কবুল হওয়ার জন্য বলে সাইটটি শর্ত বলছেন উনি সাইটটে ওনার বয়নের মধ্যে আরও অনেক শর্ত আছে দোয়া কবুলের মধ্যে তো ওনার বয়নের মধ্যে উনি এই সাইটটি শর্ত উল্লেখ করছেন বিশেষ করে তো তার মধ্যে এক নম্বর হলো হালাল মাল খাওয়া হালাল মাল যদি না খায় তো তার দোয়া কবুল হয় না হালাল মাল যদি না খায় দোয়া কবুল হয় না যতই দোয়া করুক যতই কান্নাকাটু করুক যদি তার পেটের খানা আর যদি পরনের পোশাক যদি হারাম পয়সা দিয়া হয় তাহলে এই দোয়া কবুল হবে না এই দোয়া কবুল হয় না এই জন্য মহতারা মা বলে না আমরা হালাল খাওয়ার মস্ক করব। হালাল খাওয়ার মস্ক করব আমার স্বামী যদি তার কামায়ের বাইরে যদি বাজার করে নিয়ে আসে আমি স্বামীর সাথে আদবের সঙ্গে মোজাকারা করব যে এত টাকা কোথায় পাইলে তুমি আলিরা জিয়ালা আনহুর কাছে সোয়েদের হাম ছিল নিয়ে বাজারে রওনা দিছে বা যাতে লাগে এক সায়েল আসছে একদম সোয়ালকারী আসছে সোহেদের হামি দেয়া দিছে সহায়দের হামি দিয়ে দিছে অথবা এরকম আসছে ঘটনাটা যে সয়দের হাম আলী হয়তো ফাতিমা রাজিয়াহনের কাছে ছিল তো বলছে যে সায়েল আসছে তো ফাতেমার্জেন খবর পাঠাইছে যে ওই তার কাছে ছয় হাম রাখা ছিল ওই ওখান থেকে একটা একটাহাম নিয়ে আসো তো আলী ফাতেমারা দিয়েছে যে উনি তো এই কামের জন্য রাখছিলেন সেটা আছে জিজ্ঞাসা করে দেখো তো বলছে যে আরে এই মালের মাল খরচ করার ব্যাপারে আবার প্রশ্ন করি ফেললো তাহলে তো মালের মহব্বত দিলের মধ্যে লাগিয়ে গেছে কিংবা মালকে তো প্রাধান্য দেওয়া হয়ে যাচ্ছে তো বেটাকে বলছে তোমার মায়েকে বলো ছয় দেড়াহামে নিয়ে আসু বলে ছয় দেরি হয় নিয়ে দিয়ে দিছে ফকিরকে বলে এরকমভাবে যাই পরে আবার রওনা দিছে বাজারে বলে আর ষাট দেরি হামা কামাই হয়ে গেছে একটা উট নিয়ে এসে এরকমভাবে বেচা কেনা করছে বলে বাকিতে কিনছে একশো চল্লিশ দেড় হাম দিয়ে দুইশো দেড় হাম দিয়ে বিক্রি করছে লাভ হলো কত ষাট দেড় হাম হ্যাভি বাজার করে নিয়ে চলে আসে ফাতে মারে যে আদবের সঙ্গে স্বামীর সঙ্গে মোজা মোজা করা করতেছেন হে আমার প্রাণের স্বামী আপনি তো খালি হাতে চলে গেলেন সব দান করে গেলেন এত এত পয়সা কোথায় পাইলেন আপনি এত পয়সা কোথায় পেলেন এই কামাইটা হইলো কি করে কিভাবে এটা আসলো স্বামী স্ত্রী নিজের মধ্যে মজা করা করতেছে আমার স্বামী কয় টাকা কামাই করে আমি তো জানি তা আমার স্বামী যদি আমার কামাইয়ের চাইতে অতিরিক্ত পয়সা খরচ করে যদি মাল নিয়ে আসে আমার স্বামীর ভালো সোফা কেনার যোগ্যতা নাই কিন্তু হঠাৎ করে একদিন দেখি যে সোপা নিয়ে হাজির হয়ে গেছে তো জিজ্ঞাসা করবে যে এই সোপা কোথা থেকে নিয়ে আসলা তোমার কামাইয়ের উৎস কী স্বামী স্ত্রী একে অপরের সাথে পরামর্শ করবে পরামর্শ করবে যে এই স্বামী এইটার উৎস কী বলে খানা নিয়ে আসছে গোস্ত কিনা টাকা তো নিয়ে যায় নাই কিন্তু গোস্ত কিনে নিয়ে আসলো কিভাবে অফিস থেকে আসার সময় দেখে যে গোস্ত পাঁচ কেজি কিনে নিয়ে আসছে কিরে গোস্ত কারণ ওই পাঁচ কেজি গোস্ত কেনার সামর্থ্য তো আমার স্বামীর নাই এত কামাই তো আমার স্বামী করে না এই পাঁচ কেজি গোস্ত কিভাবে আসলো বলে এরকম ভাবে বলে এরকম ভাবে তাহ করা আপোষে তাহকিক করা করে 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 এই মালকে খাওয়া এজন্য মহতরা মা বা এলেম না থাকার কারণে আজকে আমরা হারামকে হালালা বানিয়ে দিছি আর হালালকে হারাম বানায় ফেলছি এলেম না থাকার কারণে হালালকে হারাম বানায় ফেলছি আর হারামকে হালাল বানাই ফেলছি এই জন্য এলেমের সাথে এরকমভাবে হালালকে খুঁজে খুঁজে এই হালাল মাল খাবার মস্ক করা আমাদের ওলামাইক্রামদের মুখে শুনছি এক লোকমা হারা হালাল মাল সারা দুনিয়াতে যত হেরা মানিক জহরত আছে এই সমস্ত কিছুর মূল্য আল্লাহ তালার কাছে যেরকম তার চেয়ে বেশি মূল্য হলো এক লোকমা হালাল মাল যে বলে এরকম হালাল পথে কামাই করছে এরকম এক লোকমা হালাল মালের দাম সারা দুনিয়ার সমস্ত মানে হীরা মানিক জহরত যা আছে সমস্ত কিছুর মূল্যর চাইতেও বেশি মূল্য আল্লাহ তালার কাছে এক লোক মা হারাম সমুদ্রকে নাপাক করে দিতে পারে এক লোকমা হারা হাজার হাজার টন মলমূত্র সমুদ্র পানিকে নাপাক করতে পারবে না বলে এক লোকমা মা মাল সমুদ্র পানিকে নাপাক করে দিতে পারে এই মানুষের সমুদ্র হলো পেট বলে এই পেট বলে এই মানুষের রক্ত প্রবাহিত রক্ত নদীর নদীতে যেরকম রক্ত প্রবাহিত হয় মানুষের শরীরের রক্ত প্রবাহিত হয় বলে নদীর পানি নদীর পানিকে যেরকম কলুষিত করে ফেলে বলে রক্ত বলে মানুষের রক্তকে হারাম মাল কলুষিত করে ফেলে যার শরীরের ভিতরে হারাম মাল ঢুকে তার রক্ত নাপাক হয়ে যায় তার দিল নাপাক হয়ে যায় যে এই নাপাক দিল নিয়ে কবরে যাবে তার কোনো নিস্তার নাই তার কোনো উপায় নাই এই জন্য মহতারাম মা বাপেরা হালাল মাল খাওয়ার মস্ক করা এবং স্বামীর কামাইয়ের উপরে সন্তুষ্ট থাকা বাবার কামাইয়ের উপরে সন্তুষ্ট থাকা কিংবা ভাইয়ের যদি দায়িত্বে থাকে ভাইয়ের কামাইয়ের উপরে সন্তুষ্ট থাকা কেউ নাই বেটা আছে বেটার কামাইয়ের উপরে সে এরকমভাবে নির্ভরশীল তো বেটার কামাইয়ের উপরে সন্তুষ্ট থাকা অতিরিক্ত কোনো কিছু এরকম আবদার না করা যে আমাকে এইটা দাও আমাকে ওইটা দাও আমার তো এইটা দরকার ছিল ওইটা দরকার ছিল তুমি পারলে না এরকম ঘেন ঘেন করতে করতে এক সময় স্বামীর দিল কিংবা আমি যার দায়িত্ব তার দিল পরিবর্তন হয়ে যায় হারাম মাল কামাই করা শুরু করে দিবে আর আমার সাপের কারণে যেহেতু সে হারাম মাল কামাই করছে এই জন্য সেও গুণাগার হয়ে গেছে এই লাইনে মহতারা মা নারীদেরকে আল্লাহ তালা অগ্রকামী করে রাখছেন ও সাবিকুন সাবিকুন অগ্রগামীরা এত অগ্রগামী তাদেরকে অগ্রগামী করে রাখছে কিভাবে স্বামীকে যদি অর্থাৎ যে কামাই করে সংসারে স্বামী হোক বাবা হোক বড় বেটা হোক ভাই হোক যার দায়িত্বে সে আছে সেই ব্যক্তি যা কামাই করে নিয়ে আসে সেইটার উপরেই যদি সে সন্তুষ্ট থাকে আর ওইটার উপরে সন্তুষ্ট হয়ে যদি চলে তো ওই ব্যক্তি যদি হারাম পথেও কামাই করে নিয়ে আসে খাওয়ায় তবুও এই মাস্তুরাতের জন্য এটা হালাল এবং এই হালাল মাল খাইয়া মাস্তুরাত যা দোয়া করবে আল্লাহ তালা কবুল করে ফেলবে আর যদি সে অতিরিক্ত আবদার করার কারণে যদি কালে সে হারাম কামাই করে তাহলে এই মাস্তুরাথ গুণাগার হবে ওই পুরুষ তো গুণাগর হবেই পুরুষ তো গুণাগার হবে মাস্তুরা নিজেও গুণাগার হয়ে যাবে এই জন্য স্বামীর কামাইয়ের উপরে সন্তুষ্ট থাকা থেকে হালাল মাল খাওয়ার মস্ক করা দ্বিতীয় শর্ত বলছেন দাওয়াতের মেহনত করা দাওয়াতের মেহনত যদি কেউ না করে তো দোয়া কবুল হবে না দোয়া কবুলের আমাদের ফাজালে তাবলিকের ভিতরেও আসছে হুজরে পাক সের সব মন খারাপ করে আসলেন খুব একবারে বিষণ্ন সিহারানি আসলেন আয়সারাজ চিন্তা করলেন কিছু একটা নিশ্চয়ই ঘটছে তো উনি উজু করলেন উজু করে মসজিদে গেলেন তারপরে একটা খুদবা দিলেন ছোট্ট একটা খুদবা তার মধ্যে একটা কথা কি বলছেন যে তোমরা সৎ কাছে রাতে সৎ নত করতে থাকো নসাদ এমন সময় আসবে যে তোমরা দোয়া করবে দোয়া কবুল করা হবে না দোয়া করবে দোয়া কবুল করা হবে না তোমার সোয়াল করবে সোয়াল পূরণ করা হবে না তোমার কাফের বিরুদ্ধে সাহায্য চাবে সাহায্যও করা হবে না তোমরা আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে এই জন্য মহাতরা মহানত মোহানত দোয়া কবুলের শর্ত নু হেলাই সাল্তুয়া সলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিচ্ছেন সাড়ে নয়শো বছর দাওয়াত দিছেন আর এক লাইন দোয়া করছেন কল আনু রব্বি লা তাজার আনা লা দেবিনাল কা ফেরিনা দ্যার হে আল্লাহ এই জমিনের বুকে যত কাফের আছে তুমি একটা কাফের কেও তুমি এরকমভাবে জীবিত এখনো সমস্ত কাপের কেউ তুমি ধরে ফেলো পাকরাও করি ফেলো একটা দোয়া করছে সাড়ে নয় বছর সাড়ে নয়শো বছর দাওয়াত দিছে দোয়া করছে এক লাইন এক মুহূর্তের মধ্যে আল্লাহ তালা খবর দিয়ে দিয়েছেন তোমার দোয়া কবুল তুমি কিস্তি বানানো শুরু করে দাও আল্লাহ রাবুল ইজ্জাত দোয়াকে কবুল করে দিয়েছেন এই জন্য দাওয়াতের মেহনত যারা করতে থাকবে তাদের দোয়া কবুল হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে একটা দোয়াও মিস হবে না প্রত্যেকটা দোয়া কবুল হবে কিভাবে মিস হবে না সেটা আমরা বলবো কয় রকমের দোয়া দোয়া কয় রকমের কবুল হয় এটা আমরা বলবো ইনশাল্লাহ আর এই তিন নম্বরে মহতারা মা বলে না দোয়া কবুল হওয়ার জন্য ব্যতিব্যস্ত না হওয়া দোয়া কবুল হওয়ার জন্য ব্যতিব্যস্ত না হওয়া দবুল জাহির নজরে দেখতেছি দোয়া কত কবুল হইল না রে তো ব্যতিব্যস্ত হয় পেরেশান হয়ে যায় এরকম না হওয়া এবং সব সময় লাগিয়ে থাকা দোয়াতে দোয়া করোনা নেহি সরনা ওমর পালনপুর রহমান এইভাবে বলছিলেন যে দোয়া করোনা নেহি সরনা দোয়া কবুল হচ্ছে না আমি দেখি দোয়া কবুল হচ্ছে না আমি ন দেখতে পাচ্ছি না দোয়া কবুল হওয়া সারা দোয়া করতেই থাকা করতেই থাকা করতেই থাকা দোয়া করতেই থাকা এই চার শর্ত একটা হলো কি হালাল মাল খাওয়া দুই নম্বর দাওয়াতের মেহনত করা আর দোয়া করনা নেহি সরনা দোয়া করনা নেহি সরনা দোয়া করা না সেরা আর তিন নম্বর হলো কি তিন নম্বর চার নম্বর হলো কি বলে দোয়া করাতে লাগিয়ে থাকা হর হামেশা আমি দোয়া করতেই থাকি এই দরজাটা আসলে একটা মাস্তুরাত আসছে ভিতরে ঢুকবে তো মহতারা মা বলে যে হালাল মাল খাওয়া দাওয়াতের মেহনত করা দোয়া করাতে লাগিয়ে থাকা কন্টিনিউয়াস লাগিয়ে থাকা আর হলো কি দোয়াতে দোয়া কবুল হওয়ার জন্য পেরেশানি না করা এই দোয়া কবুল হলো না কই কই দোয়া কলু করলাম কবুল হলো না এরকম না বলা এখন দোয়া পাঁচ প্রকারের কবুল হয় দোয়া কয় প্রকারের কবুল হয় পাঁচ প্রকারের কবুল হয় খুব ভালো করে মনোযোগ সহকারে আমি ছুড়ে নি এক নাম্বার দোয়া যা করছে তাই কবুল হয়েছে যখন করছে তাই তখনই পাই গেছে যা চাইছে তাই পাইছে এবং যখন চাইছে তখনই পাইছে এইটা এক রকমের দোয়া কবুল আরেকটা হলো যা চাইছে তাই পাইছে কিন্তু দেরি করে পাইছে দেরি করে পাইছে যখন চাইছে তখন পায় নাই একটু লেটে পাইছে তো ওলামা ইকরামদের মুখে এরকমভাবে আমরা উদাহরণটা শুনছি একটা বাচ্চা যখন বড় মানুষ সারা কাটতে থাকে ছোটো বাচ্চারা কিন্তু আইসি একরা হাসুর মাসুর করে কিন্তু ওই বেলেরটা কাটিয়ে নেওয়ার চেষ্টা করে বাপ মায়ের হাতে থেকে বাপ মায়ের কাছে চায় না দিলে কান্নাকাটি করে কিন্তু বাপ মা কি দেয় দেয় না কারণ এখন তার বেলের দরকার নাই বরং এই এই বেলেটটা দিলে তার ক্ষতি হবে এই দেয় না আবার স্কুলে যাওয়া শুরু করে দিছে বাচ্চা তা এখন দেখালো সারা বড় বড় হয়ে গেছে নখ বড় বড় হয়ে গেছে এখন মায়ের নিজে ইচ্ছাই ব্লেডটা ধরায় দেয় বাবা চারাটা কাটিয়ে দাও নাহলে তোমার শিক্ষক মায়ের দিবে তোমার ওস্তাদ জি দিবে দেখ নিজেই যে বেলে কয়েকদিন আগে দেয় নাই কান্নাকাটি করা সত্ত্বেও দেয় নাই এখন সেই বেলেটি আবার মা তাকে জোর করে দিচ্ছে সারা কাটো সারা কাটো নখ কাটো এরা জোর করে দিচ্ছে তো এই রকম আল্লাহরা বলে ইজ্জাত আমি চাইছি কিন্তু আল্লাহ দেয় নাই নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে কিন্তু এটা দিছে কিন্তু পরে এই দুই নাম্বার কবুল গেল তিন নাম্বার কবুল হইল বান্দা যা চাইছে তা দেয় নাই আরেকটা দিছে আল্লাহ তালা এর চাই ভালো জিনিস দিয়ে দিছে এর জিনিস ভালো জিনিস দিয়ে দিছে তখন মানুষ মনে করে কই যেটা চাইছিলাম সেটা তো পাইলাম না আরে বান্দা তুমি যা চাইছিলা তার চেয়ে ভালো জিনিস দিয়ে দিছে আল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা তো দয়া করে না তো উদাহরণ একটা দিছেন এরকম যে এক বাচ্চার দরবারে এক লোক হোমিও হোমিওপ্যাথিক শিশি আছে না এরকম একটা শিশি নিয়ে গেছে যে আমাকে একটু পুরাতন ঘি দেন রাজার রাজার দর বাড়িতে পুরাতন ঘি থাকে পুরাতন ঘি দেন তো ওই দারোয়ান ঘি নেওয়ার জন্য তো রাজা বলতে চাই ওই তো তো প্রজার শান মোতাবেক চাইছে আমি তার শান মোতাবেক আমি দেবো না আমি রাজা তো রাজার শান মোতাবেক দেবো ওই যে ওইখানে একটিন ঘি আছে ওই একটিন পুরাই দিয়ে দিতে চাইছে এক শিশি দিছে এক টিন ভর্তি হয় এ একটা ও তো চাইছে রাজা মশাই ও তো চাইছে এক শিশি ও তো এক শিশি দরকার আপনি পুরা টিন দিচ্ছেন আরে ও তো চাইছে ওর শান মোতাবেক ও তো চাইছে ওর শান মোতাবেক আমি তো আমি সার আমার শান মোতাবেক দিয়ে দিছি তো আল্লাহ রাব্লে ইজ্জাদের কাছে বান্দার চায় বান্দার শান মোতাবেক কিন্তু আল্লাহ দেয় আল্লাহর শান মোতাবেক এদের অনেক সময় দোয়া করে কবুল হয় নাই মনে করে যে কবুল হয় নাই কিন্তু হয়েছে বরং যেটা চাইছিলো ওইটা দেয় ওর সাহে ভালো জিনিস দিয়ে দিছে অর্ চাইতে ভালো জিনিসই দিয়ে দিছে সাইসে হলো সুতা আল্লাহ দৌড়ি দিয়ে দিছে সাইসে সুই আল্লাহ পেরাক দিয়ে দিছে আল্লাহ আল্লাহ এইরকম ভাবে মানে দিয়ে দেন মানে ভালো দিনে দিয়ে দেন উত্তম দিনে আল্লাহ আসমান থেকে আগত বালা মুসিবতকে এই দোয়া দোয়ার বরকতে ঠেলে উপরে উঠাই দেন অর্থাৎ আমি তো পাপি বান্দা পাপি আল্লাহ মাফ করে নেলা বান্দা মানুষ হলো পাপ করে নেলা আর মানুষ মাফ করে নেলা তো মানুষ আমরা হর সাথে গুণা করতেছি তো এই গুনাহের কারণে যে বালা মসিবত নামিয়ে আসতেছে ওই বালা মুসিবতকে এই দোয়া ওইটাকে ঠেলিয়া লিয়ে আসমানের বালা আসমানে উঠাই দেয় নিচার নামতে দেয় না এই গেলে চার নাম্বার পাঁচ নাম্বার দোয়া কবুল হওয়ার তরিকা হলো যে আল্লাহ রাবুল ইজ্জাত এই দোয়ার বদলা দুনিয়াতে দেয় না না দিয়ে কি করে এইটাকে আল্লাহ তালা আখের জন্য মোড়ায় রেখে দেয় যে এই দোয়াটাকে সংরক্ষিত করে রেখে দেয় আমরা যেরকম টাকা যা কামাই করি সব খাই না কি করি এইগুলা ব্যাংকে আবার রেখে দেই কি জন্য ব্যাংকে ব্যাংকে রেখে দেই পরবর্তীতে আবার ব্যবহার করব এই জন্য ব্যাংকে রেখে দেই তো মহতারা মা বোরেরা আমি যে দোয়া করছি আল্লাহ তালা জানেন যে এইটা আমার এখন বেশি প্রয়োজন না আখেরাতে বেশি প্রয়োজন তো যেহেতু আল্লাহ তালা বুঝেন যে এইটা না হলেও তো আমার বান্দার চলতেছে সুতরাং এইটা আমি বান্দাকে দিলাম না দুনিয়াতে দিলাম না এইটা আমি আখের হাতের ব্যাংকে জমা রেখে দিলাম আখের হাতের যখন হাসরের ময়দানে যখন এই দোয়ার এক একটা দোয়ার যখন এরকম ভাবে বদলা এই এক একটা পুরুষ এক একটা মস্তরাতকে খুলি খুলে দেওয়া হবে ও বান্দা তুমি এই যে কাইন্দি কান্দি এই দোয়াটা করছিলা এই দোয়ার বদল তোমাকে এই পুরস্কার দেওয়া হলো যাও তোমার এই দোয়ার বদলে এইটা একের পর এক দোয়া বের করা হবে আর তার পুরস্কার ঘোষণা করা হবে এই দোয়ার বদলে এইটা নাও এই দোয়ার বদলে এইটা নাও এই দোয়ার বদলে ওইটা নাও এই দোয়ার বদলে সেইটা নাও এইভাবে একের পর এক হয়তো লক্ষ লক্ষ দোয়া করে রাখছে দুনিয়াতে কবুল হয় নাই ওই লক্ষ লক্ষ দোয়ার প্রত্যেকটা বের করবে আর আল্লাহ তালা তার সামনে পুরস্কার ঘোষণা করবে তখন সে চিৎকার করে বলবে আয় আল্লাহ কি সর্বনাশ করছি দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হইয়া সব যদি আখের আছে থাকতো আজকে আমি কত বড় মর্যাদা সম্পন্ন হয়ে যাইতাম এই জন্য দোয়া কবুল হতে না দেখে পেরেশান না হওয়া কই দোয়া তো কবি কই দোয়া কবুল হয় না আমার দোয়া কি কবুল হবে বড়ো বড়ো অনেক লোকের কাছে একজন বড় বিশাল বড় মানে বুজুর্গ লোক এই লোকের কাছে একদিন দোয়া চাইছি আমি বলেছি যে আমার দোয়া কবুল হবে না নাহজুল্লাহ মিন চলে কথা বলি ফেলছে মন মনের মুখের ফাঁস দিয়ে বলি ফেলছে যে আমার দোয়া কি কবুল হবে দাওরা পশো একজন মানুষ তো এই জন্য এই কথা কখনোই না বলা যে আমার দোয়া কি কবুল হবে কিংবা কই আমার দোয়া তো কবুল হইল না এই কথা জীবনে কখনো মুখ দিয়ে উচ্চারণ না করা কখনো উচ্চারণ না করা আর মহতারা দোয়াকে ভালো কামে লাগানো দোয়াকে দোয়াকে ভালো কামে লাগানো হারাম জিনিসের হারাম জিনিস জন্য দোয়া না করা কিংবা দোয়া করার জন্য বলে এরকমভাবে দোয়া করার জন্য বলে এরকম নির্ধারণ করিয়ে নেওয়া যে আমি হারাম জিনিস চাইবো না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জিনিস চাইবো না মানুষ অনিষ্টের জন্য দোয়া করব না আমি উপকারী দোয়া করব। আমি উপকারী দোয়া করব। সব সময় মঙ্গলের দোয়া করবো অকল্যাণের দোয়া করব না অকল্যাণের কোনো দোয়া করব না সবচেয়ে উত্তম দোয়া হলো কি দেখেন হুজরে পাক যে ওসাই রাসুল আকলাম সাল্লামের ভিতরে দোয়াটা লেখা আছে যে কি যে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম আপনার কাছে যত ভালাই চাইছেন সব আমাকে দান করেন এবং পুরা উম্মতকে দান করেন আর আপনার কাছে যত থাকে পানাহা চাইছেন নাজাদ চাইছেন এই সমস্ত খারাবি থেকে আমাকেও নাজাদ দান করেন পুরা উম্মতকেও নাজাদ দান করেন এর সাইডে বড় আর কোনো দোয়া হয় না হুজুরফাক সাল্লাহ আলাই সাল্লাম যত দোয়া করে গেছেন সব দোয়া আমি এক কথার মধ্যে করে ফেললাম আবার যত খা খারাপি থেকে চাইছেন সবগুলোকে আমি এই জন্য সবগুলো থেকে আমি নাজার চাইলাম এই জন্য দোয়া করা নিজের জন্য এবং অন্যের জন্য শয়তান কেন শয়তান হয়েছে জানেন শয়তান তো সমস্ত ফেরেস্তাদের সর্দার ছিল আজাজিল ছিল তার নাম আজাজিল ফেরস্তা ফেরেস্তাদের সর্দার ছিল সমস্ত ফেরেস্তাদের আসমানে ঘোষণা হয়ে গেল তো এই আসমানবাসীর সবার মধ্যে একজন অভিশপ্ত হবে একজন অভিশপ্ত হয়ে যাবে সমস্ত ফেরেস তারা যারা ঘুমাইতেছে তাদেরকে একটু চেতন করাই দেই সমস্ত ফেরেশতারা তারা কি বলতেছে সমস্ত ফেরেশতারা তারা যায়া কাছে বলতেছে হে আজাজিল তুমি তো আমাদের আমাদের সর্দার তোমার কাছে আমরা আসি আসমানের মধ্যে ফয়সালা হয়ে গেছে এই আসমানবাসীদের মধ্যে একজন অভিশপ্ত হয়ে যাবে আমাদের জন্য তুমি দোয়া করো আমরা যেন অভিশপ্ত না হয়ে যাই বলে ওই আজাজিল সমস্ত ফেরেশতাকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার কাছে এরা দোয়া চাইতে আছে এদের সবাইকে তুমি মানে এরকম মাপ করে দাও এদেরকে তুমি যেন অভিশপ্ত কইরো না কিন্তু নিজের জন্য দোয়া করে নাই এই নিজের জন্য দোয়া কেন করলো না এই জন্য আল্লাহ তারা সমস্ত ফেরেস্তাকে নজর দিয়ে দিচ্ছে কিন্তু এই যে দোয়া করে নে আল্লাহ যে ফেরেশতারা আর ফেরেস্তাদের সর্দার আজাদেল একে আল্লাহ তালে ধরি পাকরাও করে ফেলছে একে আল্লাহ পাকরাও করে ফেলছে পাকরাও করে কি করছেন মোট দূত শয়তান বানিয়ে দিছেন অভিশপ্ত সর মোট দুধ মানে অভিশপ্ত অভিশপ্ত শয়তান বানিয়ে দিছে এবই শব্দ সদিন এই জন্য মহতারা মহাবরা যাই দোয়া করি না কেন সব নিজের জন্য করবো এবং অপরের জন্য করব হ্যাঁ নিজের জন্য করব এবং অপর জন্য করবো গুমান ঠিক রেখে দোয়া করা না আল্লাহকে আল্লাহ যে দেনে আলা আল্লাহ যে অবশ্যই দিতে পারেন আল্লাহর খাদানা মাহাদুদ ওই একিনের সাথে দোয়া করা আল্লাহ দিবেন না এই কথা দিলের মধ্যে প্রশ্রয়ও দিব না কারণ দোয়া তোই পাঁচ রকমের এক রকমের নাম একরকমভাবে কবুল হবেই হবে নামাজ যদি কেউ না পড়ে তার দোয়া কবুল হয় না হাদিসের মাকে আমরা নিজেই পড়ছি এটা যদি নামাজ কেউ না পড়ে তার দোয়া কবুল হয় না এবং তার জন্য যদি কেউ বেনামাজির জন্য যদি কোনো পীর মাসায় দোয়া করে বুজুর্গও দোয়া করে বড়ো দুনিয়ার সবচেয়ে বড় অলিয়াল্লাহ দোয়া করে ওই দোয়াও কবুল হবে না এই জন্য অনেক সময় আমরা দোয়া চাই হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করে দিন হুজুর আমার মেয়ের জন্য একটু দোয়া করে দিন কিন্তু ছেলে নামাজ পড়ে না এ খবর নাই মেয়ে নামাজ পড়ে না ও কোনো খবর নাই তো মহতারা মা বলে না আপনার ছেলে নামাজ পড়ে না আপনার ছেলে নামাজ পড়ে না আপনার মেয়ে নামাজ পড়ে না আমার ছেলে নামাজ পড়ে না আমার মেয়ে নামাজ পড়ে না আমার অধীনস্থ যারা আছে নামাজ পড়ে না এর জন্য যতই বুজুর্গের কাছে দোয়া চাইয়া বেরান না কেন ওই ব্যক্তির জন্য দোয়া কবুল নেহি হোগা দোয়া কবুল নেহি হোগা এই জন্য নামাজ পড়ার শর্ত যে বেনামাজির জন্য যে দোয়া বেনামাজির নিজে নিজের দোয়া করে সেটাও কবুল হবে না আবার বেনামাজের জন্য যদি কেউ দোয়া করে ওটাও কবুল হবে না তাহলে নামাজ কত বড় হাতিয়ার এই জন্য আমরা কি নামাজের পরে দোয়া করি নামাজের পরেই একবার সালাম ফিরাই বলি আস্তাফির্লাহ যে না একটা ইস্তেক পারি ফেলি যাতে আল্লাহ তালা আমাদেরকে মাফ করি দেন হ্যাঁ এবং এই নামাজের মধ্যে যে কমি কম আছে এটার জন্য আল্লাহ তালা মাফ করিয়ে দেন এবং নামাজের পরিপূর্ণ স্বভাবও আল্লাহ তালা আমাদেরকে নসিব করেন এই জন্য মহতারা আমরা বিনয়ের সাথে অনুনয় বিনয় করে দোয়া করবো তোমরা কান্নাকাটি করে দোয়া করো কান্না না আসলে কান্নার ভান করো মুখটা একটু বাঁকা করো চোখে পানি না আসলে চোখটাকে একটু পিটপিট করাও মাসির পায়খানার মতো একটা সামান্য একটু পানি বের করতে পারলেও তুমি কামিয়াব হয়ে যাবে হ্যাঁ জাহান নামের মধ্যে বলে যারা চলে যাবে বলবে এদেরকে এদের গায়ে কোনো আছে নাকি তো খুঁজে কোনো কোনো নেকি নেকি আছে কিনা খুঁজে দেখো কোথাও যদি একটা পশমের গায়ে যদি একটা নেকি খুঁজে পাও তো তাকেও জান্নান থেকে বের করে নিয়ে হবে সারা গা খুঁজে দেখবে কোথাও নেকি নাই বলে এক ফেরস্তা বলবে আল্লাহ তার চোখের পাতা সামান্য একটু ভেজা ভেজা মনে হচ্ছে কিরকম যেন ভেজা ভেজা মনে হচ্ছে করছে যে কিছুর না কিছুর জন্য ভেজা হয়েছে ভেজা ভেজা মনে হচ্ছে কান্না কান্নাকাটি একটু চেষ্টা করছিল পানি বের করতে পারে নাই কিন্তু সামান্য একটু চোখের পাতাটা খালি একটু ভিজেছিল বলছে দে ওকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকাই দে আল্লাহ তালা বড় মেহরবান দয়াশীল আল্লাহ তালা এই জন্য মহতর মা নিজে নিজেকে মনে মনে অপরাধী অপরাধী একজন মানে তা যেরকম বিচারকের কাছে এরকম ভাবে দোয়া করে আমি এরকম অপরাধী হইয়া আল্লাহ তালা কাছে ওরকম ভাবে দোয়া করে থাকব আল্লাহ তালা কাছে সেইভাবে দোয়া করে থাকবো মহতারা মা বলেনা দোয়া করার জন্য কিছু কিছু অনেক আদব আছে আমরা এরকম ভাবে ইয়া করছি আমরা কয়টা আদব বলি যেরকম দোয়া করার সময় আল্লাহ দিকে মোতার জহাইয়া পাক সাফ হয়ে দোয়া করার চেষ্টা করা আজিজি ইনকে সাথে দোয়া করা না বান্দা হয়ে দোয়া করা হ্যাঁ এহেতে সাবের সাথে দোয়া করা আমরা ওই যে সিপতের মুজাকারা করছিলাম তখন এহেতে সাপ বলছিলাম দৃঢ় আশার সাথে যে কবুল হবেই আল্লাহ আমার কথা নি এরকম দৃঢ় আশার সাথে এহেতে সাবের সাথে একবার এনকে সাথে একেবারে মানে আজিজির সাথে বিনয় নম্রতার সাথে দোয়া করার চেষ্টা করা হ্যাঁ এরকম ভাবে আমরা বলে আগে পিছিয়ে কিছু আছে করে। তাহা যদের পরে শেষ দায় করলে ওই দোয়া বেশি কবুল হয় করে আল্লাহ তালা শেষ দাঁত অবস্থায় বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করে উশিলা দিয়ে দোয়া করা এটা এটা এটাও মানে কবুল হওয়ার লক্ষণ যে উশিলা দিয়ে দোয়া করা যে হুজুর সাল্লু আলাইস্লামের উশিলা দিয়ে দোয়া করতেছে আল্লাহ হুজুরে পাক সাল্লাহ আলিয়া উশিলায় আমার দোয়াকে কবুল করো হ্যাঁ অনেকে এরকম বলছে যে আছে যে আব্বাস রাজি উসিলা দিয়ে দোয়া করে দোয়া কবুল হবে এরকম একটা কথা আসছিল তো কেউ যে আল্লাহ আব্বাস রাজি হু উশিলা দিয়ে দোয়া করছে তুমি দোয়া কবুল করো হুজুরাজিল হুন বলে খোলা আকাশের নিচে আব্বাস রাজি পাইয়া বলে আব্বাস রাজা হাতকে ধরিয়ে উষা করে ধরছে আসমানের দিকে এ আল্লাহ আল্লাহ রাসুলের চাষা আব্বাস রাজিলকে এই যে তোমার সামনে পেশ করছি এর উসিলা তুমি আমার দোয়াকে কবুল করো আমাকে মা ফেরাত ব্যস্ত করে দেয় এই কথা কয়া কানতে কানতে বসে গেছে এই জন্য মহতারা মহামারা উচিলা দিয়ে দোয়া করা এটাও বলে এরকম দোয়া কবুল হওয়ার একটা লক্ষণ উচিলা হুজে আল্লাহ তুমি হুজুরে পাক সাল্লাহ আলাইসালামে উচিলাই আমাদের দোয়াকে কবুল করো এই জন্য উচিলা দিয়া আমি নাকান্দা নাসিস আমি পাপী বান্দা বলে আমার দোয়া কবুল যদি কালে এরকম ভাবে কোনো দুর্বলতা থাকে আমার দোয়ার মধ্যে আল্লাহ ওনার উশিলায় আমার দোয়াটাকে কবুল করে ফেলাম ওনার উশিলায় এমন কি নেক কাদের উশিলা দিয়েও দোয়া করা যায় নেকাদের ওই যে একটা গর্তের ভিতরে পাহাড়ের গর্তের ভিতরে এই তিন ছেলে যে যায় আটকা পড়ে গেল পাথর আইসে গড়ি আইসে মুখের পরি পড়ে গেল তখন তিনটে নেক কামের উশিলা দিয়ে দোয়া করছিল আল্লাহ আমার ওই কামটা যদি তোমার পছন্দ হয়ে থাকে ওই কামের উশিলা তুমি আমাদেরকে এখানে মুক্ত করে দাও সামান্য একটু সরিয়ে গেল আরেকজন একজন দোয়া আল্লাহ আমি ওই গুণা থেকে বাঁচিয়েছিলাম তোমার কাছে এই নেক কামটা যদি পছন্দ হয় তাই এই উশিলায় তুমি এই পাথরকে সরাই দাও আরেকটু সরিয়ে গেছে এখনও দিন যাচ্ছে না আর একদিন বলতে আল্লাহ আমি অমক নেক কাম করছিলাম ওই উশিলায় তুমি আমাকে মাফ করে দাও সদং ওই কার পুরাটাই সরি গেছে এই যে উশিলা দিয়ে দেওয়া করা মানুষের উশিলা দিয়ে দেওয়া করা নেক নেক লোকদের উশিলা দিয়ে দেওয়া করা বিশেষ করে আমাদের নবীজির উশিলা দিয়ে দোয়া করা তার আব্বাস রাজিনের দোয়া উশিলা দিয়ে দোয়া করা কথা আল্লাহ রসুল বলে গেছেন তারপর এরকমভাবে নেক কামের উশিলা দিয়ে দোয়া করা এই এগুলা দোয়া করার দ্বারা দোয়া কবল হয়ে থাকে অনুতপ্ততার সাথে দোয়া করা অতীতের গুনা খাতাকে স্মরণ করে করে দোয়া করা হ্যাঁ এরকম তারপরে মহতারা মা বলে না বলে এরকম সময় আছে কতগুলো দোয়া কবুল হওয়ার বিভিন্ন সময় আছে যেন আসর টু দোয়া কবুল হয় শুক্রবারের যে শুক্রবারের দিন সারাদিন দোয়ার মধ্যে থাকা শুক্রবার যে কোনো একটা সময় দোয়া কবুল হবেই তারপরে তাহার জোরে দোয়া কবুল হয় সারা দিন বান্দা মানুষকে বান্দা আল্লাহকে ডাকে আল্লাহ আমাদেরকে মত আমার একটা করে দাও ওইটা করে দাও এটা করে দাও আর শেষ রাত্রে আল্লাহ স্বয়ং বান্দাকে ডাকে এই বান্দা তুমি ঘুমে যেছো ওঠো তোমার কী দরকার বলো আমার কাছে বলো তুমি অসুস্থ আছি আমি তোমাকে সুস্থ করে দেবো তোমার অভাব আছে আমি তোমার অভাব দূর করে দেবো তুমি পেরেশানিতে আসো তোমার পরেশানি দূর করে দেবো তুমি ঝিল্লতির মধ্যে আসো তোমার ঝিল্লতি দূর করে দেবো একবার তোমার কি প্রয়োজন আছে বলো আমি এখন তোমাকে ডাকতি তুমি আমার দিকে আমার দিকে আসো আমার আমার কাছে চাও তো আমি তোমার সমস্ত জরুরতকে পুরা করে দেবো শেষ রাতের স্বয়ং আল্লাহ তালা মানুষকে ডাকতে থাকেন এই জন্য শেষ রাতের দোয়া কবুল হওয়ার উত্তম ওক্ত হলো শেষ রাত শেষটাতে যে কোনো নে কামল করার পরে দোয়া কবুল হয় কোরআন কোরআনসহেব পড়িয়ে কোরআন কোরআনসহেব রেখে দিলেন তারা শতা করে রেখে দিলেন এখন দোয়া করেন কবুল হয়ে যাবে দিন দিনতসফি পড়লেন দোয়া করেন কবুল হয়ে যাবে তালিমে থেকে উঠতেছেন দোয়া করেন কবুল খান। যে কোনো নে কামল করার পরে আল্লাহ তালা এই বান্দা থেকে মোতাবাজ্জা হয়ে গেলে তখন দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় দোয়া কবুল হয়ে যায় এই জন্য মহতারা মহাবায় বিভিন্ন সময়গুলো আরও অনেক ইয়ে আছে আবার স্থান আছে কোন কোন স্থানে দোয়া কবুল হয় যারা হজে যায় হজে হাজিরা দেখি দেখে এরকম দোয়া করবে কোন কোন জায়গায় কবুল হয় বহু জায়গায় প্রায় চব্বিশ পঁচিশটা জায়গার উল্লেখ করা আছে কিতাবের ভিতরে যে এই সব জায়গাতে যায় দোয়া করলে দোয়া কবুল হবেই নিশ্চিতভাবে দোয়া কবুল হবেই এই জন্য মহন্তর মহাবরা দোয়ার ব্যাপারে আমরা খুবই হেতেমাম করব। আর আল্লাহ তালা কাছে এরকমভাবে দোয়া করে করে নিজের বলে এরকমভাবে মানে এরকমভাবে মাঘ ফেরাত করায় নেবো উম্মতেরও মাঘ ফেরাত করাই নেবো হুজরে পাক সাল্লাহ আলাইসালাম দোয়া করতেন হ্যাঁ হজরত আয়সার জিলানার উপরে খুব খুশি হয়েছেন হুজুর হুসেসম বলছে এরকমভাবে কী দোয়া সব করে মাঘ ফেরাতে দোয়া করে দেন হুজুর ওদের ফেরাত দোয়া করেন হাসতে যেন হুজুর সাল্লাহাম এই কথা শুনে হাসতে হাসতে একবার গলি পড়তেছেন আয়সার জিলান হ্যাঁ বলছে আরে তোমার জন্য একবার দোয়া করছি তাই এত এত হাসতে এত খুশি বলছে আল্লাহ রাসুল দোয়া করছে আমার জন্য আমি খুশি হব না হুজুর রসুল আসলাম আরে আমি আমার বান্দার জন্য আমার উন্মতের জন্য তো প্রতিদিন কমপক্ষে পাঁচবার এই দোয়া করি আমি আমার উন্মতের জন্য পাঁচবার দোয়া করি এরকম তো হুজুর পাক সুল আসলাম জন্য দোয়া করতেন এবং তার দোয়ার বর করতেই আজকে আমরা মুসলমান হইতে পারছি এই জন্য মহতারা মহাবারা আমরা খুব দোয়া করো আর জিকির জিকিরের খুব এহতেমাম করা জিকির হলো র্যাতের মতন মানুষের দিলের মধ্যে গুনাহের দ্বারা কি হয় এরকম ভাবে গুনাহের দ্বারা কালো দাগ পরে পড়তে পড়তে কালবি পাতিলের মতন কালো হয়ে যায় ওই কালো পাতিলের যে কালি ওটা দূর করার হাতিয়ার হলো জিকির যে যত বেশি জিকির করবে তার দিল তত বেশি আয়নার মতন পরিষ্কার হয়ে যাবে আর জিকির করে নেওয়া হলো জিন্দা মানুষের মতন আর যে জিকির করে নেওয়া হলো মোর্দা মানুষের মতন জিকির যারা করে তারা হলো জিন্দা জিকির যারা করে না তাদের দিল হলো মোর্দা হ্যাঁ এরকমভাবে এই যারা জিকির করে না তারা দিল শক্ত হয়ে যায় এরকম ভাবে কর্কশ হয়ে যায় তাদের ব্যবহার আসার ব্যবহারও কর্কশ হয়ে যায় আর যারা জিকির করে তারা তাদের ভিতরে আল্লাহ তার নরমিয়াদ দেওয়া যায় তাদের ভিতরে নর্মিয়াদ দিয়ে দেয় এই জন্য খুব জিকিরের এহতেমাম করব। সাত ছিপতের সাথে জিকির করা অজুর সাথে জিকির করা বিশেষ করে তিন তসপির ক্ষেত্রে বলে এরকম সাতটা সিপতের সাথে করা অজুর সাথে কিবলামুখী হয়ে বসে হতে চরিত্রে বসে একই বৈঠকে বসে এরকমভাবে তিনতস্পিকে আদায় করা তারপরে হলো গান এদিকে ওদিকে তাকাতাকি না করা কারোর সাথে কথাবার্তা না বলা তারপরে তারপরে হলো বলে এরকমভাবে শ্রীপথে এহেসানের সাথে সিপতে এহেসানের সাথে এরকম তিন তিনতস্পি আদায় করে সিপতে এহেসান কি আল্লাহকে দেখতেছেন আল্লাহামার কথা শুনতেছেন আমার কথা জবাব দিচ্ছেন আমার দিলের মধ্যে যে জল্পনা কল্পনা হচ্ছে এটা আল্লাহ তালা খুব ভালো করে বুঝেন এরকম সিপতের সাথে দোয়া করা জিকির করা জিকিরের ভিতরে জিকির পয়দা ইসুফর জিকিরকে আন্দোলন জিকির পয়দা হওয়া চাইয়ে বলে আমরা জিকির করি অন্য দিকে আমার দিল মন একদিকে আবার জোবান একদিকে এরকম না হওয়া গাফলতির সাথে জিকির করলে দিল আরও গাফলতীদের ভর্তি হয় যে আল্লাহর সাথে দূরত্ব পয়দা হতে থাকে এই আমি কি করবো খুব সিকির করব ধ্যানের সাথে সুভান আল্লাহ পড়লাম তো আমি এরকম ভাবে একিন করবো এই সুভান আল্লাহ আল্লাহর কাছে পয়সে গেল আল্লাহর কথার জবাব দিলেন আলহামদুলিল্লাহ বললাম দোয়া জবাব হয়ে যাচ্ছে আল্লাহ একবার বললাম জবাব হয়ে যাচ্ছে লাহ্লাহ বললাম জবাব হয়ে যাচ্ছে এবং নেকি সাথে সাথে এর দেওয়া হয়ে যাচ্ছে নেকি সাথে সাথে দেওয়া নেকি হয়েছে আল্লাহ একবারের নেকি আছে আল্লাহ আলহামদুলিল্লাহ ফাদালা জিকির পরি দেখবেন বলে আলহামদুলিল্লাহ বলবো তার নেকি আছে আল্লাহ একবার বলছে তার নেকি আছে বলে লাই বলছে বলছি তার নেকি আছে এই যে একবার একিনের সাথে ধ্যানের সাথে বসে এরকম পড়তে থাকে জিকির করতে থাকে দরু যখন পড়বো মনে মনে চিন্তা করে দরুচ্ছরে পড়লাম মুখে থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ঠোঁটের গোড়ায় আসার সঙ্গে সঙ্গে এই থেকে আমার মুখে থেকে নিয়ে নিল নুরানি আকারে এইটাকে নিয়া রসুলের কাছে পেট করলো রসুল সেসমকে যায় ফিরেছে তারা বলে এ আল্লাহ রসুল এই যে দেখেন অমকের অমক গ্রামের অমকের মেয়ে অমক অমকের স্ত্রী অমক অমকের বেটা অমক অমকের বেটি অমক এই যে দরুচ্ছরে পাঠ করছে আপনার উপরে তা আল্লাহ রসুল খুব খুশি হন আর আল্লাহ রসুল এত খুশি হন এরপরে ও আর আল্লাহ রব ই বলে আসমান থেকে দশটা রহমত তার উপর নাজির করিয়ে দেন এই একিন দিলের মধ্যে নিয়ে একটা সাক্র মুনের মধ্যে তৈরি করে এরকম দরুচুরি পড়া এই যে চোখ বন্ধ করে যে আমি পড়তেছি এই যে দরুচুরিটা পড়লাম রসূলের কাছে গেল আল্লাহ তাআলার কাছে গেল আল্লাহ 10টা রহমত আমার উপর নাযিল করলেন এই যে নুরের আকৃতি এসে লাইটের মত আমার মরতে পড়তেছে এই রকম একটা পরিবেশ মুরাকাবা তৈরি করে নিয়ে বলে এরকম জিকির করতে থাকব এই জিকিরের দ্বারা মাওলার সাথে আমার সম্পর্ক পয়দা হতে থাকবে মালার সাথে সম্পর্ক পড়ে থাকবে এদিকে তস্পিও টানতেছে ওইদিকে আবার তরকারিও বাঁ হাত দিয়ে আবার এদিকে তস্পিও টানে আবার মুরগিও খেদায় আবার এদিকে তসপিও টানে আবার বা বেটার মাথার মধ্যে তেলও দিয়ে দেয় বলে এই তসপি হাতের দ্বারা মালার সাথে সম্পর্ক পয় হবে না দিলও পরিষ্কার হবে না দিলও পরিষ্কার না একেবারে এক ধ্যানে এক মনে এক ক্ষণে একই জায়গায় বসি টাকা কোনো দিকে টাকা টাকি না করে কারোর সাথে কথাবার্তা না পড়লে শিবতে সেনার সাথে আমি তিন তস্পিকে আদায় করার মস্ক করব। আর মহতারা বাবা মসনুন দোয়াগুলোকে মসনুন দোয়া জিকিরের অন্তর্ভুক্ত মসনুন দোয়াগুলোকে আমরা জাগায় জায়গায় পড়ার মস্ক করব কোশেষ করব ইনশাল্লাহ আর মহতারা মা বেরোনা এরকমভাবে তেলাওয়াতের খুবই হেতেমাম করা তেলাওয়াতের খুব হেতেমাম করে বড় মোজা অনেক বড় লম্বা মোজা এটা তো দুই ঘন্টা হলে তেনে এখানে মোজা করাটা পুরা হয় বলে এর এরকমভাবে তেলাওয়াতের খুব হেতেমাম করা মহতারা মাহবুরেরা দুইটা আমল আছে হুজুর পাক সাল্লাহ আল্লাহ আমাদেরকে সাপাত করবেন কি হাসরের ময়দানে দুইটা আমল এমন আছে যে কবর থেকে সাপাত করবে তার মধ্যে একটা হলো রোজা আর একটা তেলাওয়াত রোজা আর তেলাওয়াত তেলাওয়াত কি করবে বলে এরকম ভাবে সৈনিকের আকারে যুবকের আকারে বলে এরকম ভাবে যাইয়া বলে এরকম ভাবে পাহারাদার হিসেবে থাকবে কবরের ভিতরে পাহারা পাহারাদার হিসেবে থাকবে জিকির পাহারাদার হিসেবে থাকবে বলে এরকম ভাবে তেলাওয়াত কোরআনে পাকের তেলাওয়াত পাহারাদার হিসেবে থাকবে যে ব্যক্তি প্রতিদিন সোরা মুলক পাঠ করে হাদিসে পাকের মধ্যে আসছে এরকম যে সবুজ পাখির আকারে তার কাফনের মধ্যে ঢুকে যায় বুকের মধ্যে বুকের মধ্যে ঢুকে যায় কাপড়ের নিচ দিয়ে বুকের মধ্যে ঢুকে যায় সবুজ পাখির আকারে আর যখন কবরে রাখিয়ে আসা হয় তখন এইটা বিশাল একটা শক্তিশালী সৈনিক হিসেবে এটা পাহারাদার হিসেবে থেকে গেল কোনো আজাব গজব তার আশপাশে আসতে দেবে না তখন আজাব গজব আসতে থাকবে কিন্তু সব আজাব গজবকে ভাগায় দিবে এই করোনা পাখির একটা সুরা মূল এত বড় পাওয়ারফুল সুরা ইয়াসিন যে সকালবেলা পড়বে সারা দিনের কামের জিম্মাদারি আল্লাহ তালা নিয়ে ফেলবে আবার দশ খতম কোরআন শরীর খতম সোয়াবো দিয়ে দিবেন সন্ধ্যার বেলা পড়বে সারা রাতের কামের জিম্মাদারি আল্লাহ নিয়ে নিবে এবং দশ কোরআন করানসই দশ খতম কোরআন সই পরে সোয়াবো আল্লাহ তালা তাকে দিয়ে দিবে এই এই সুরাই ইয়াসিন আল্লাহ রসুলের দিল চাইছে দিল আল্লাহ রাসুল আল্লাহ রসুল আশা পোষণ করছেন আমার দিলটা চায় যদি আমার সমস্ত উম্মতের দিলের মধ্যে যদি এই সুরাই ইয়াসিন থাকতো আমার অথবা সোরা ইয়াসিন আমার উম্মতের প্রত্যেকের দিলের মধ্যে থাকুক আমার দিল এইটা চায় আল্লাহ আসলে দিল চাইছে যে এই সুরাই আমার দিলে মেজাজ এই জন্য মহতারা মা বলে সুরাই ইয়াসিনটাকে আমরা মুখস্থ করার চেষ্টা করবো তরতিব কি রেগুলার দেখি দেখি পড়তে থাকবো আপনি ছয় মাস পরেন দেখবেন অটোমেটিক মুখস্থ হয়ে গেছে আর আল্লাহ দোয়া কান্না কাটি ওখানে আল্লাহ আল্লাহ রাসুল চাইছে যে সুরাই ইয়াসিন যেটা আমার দিলের মধ্যে থাকে আর আমার সুরার মধ্যে সেই জিনিস আমার দিলের মধ্যে নাই আমার মনে বড় ব্যথা আল্লাহ তুমি আমার দিলের মধ্যে সুরাই ইয়াসিনটা এরকমভাবে এরকমভাবে সেট করিয়ে দাও দোয়া করা পাঁচ সুরার আমল করা কত বড় বড় দামি দামি সুরা আছে সুরার আমল করা সুরা ওয়াকিয়ার আমল করা মাগরীব এবং এশার মাঝখানে সোরাওয়াকে যে ঘরে পড়া পড়বে ওই ঘরে জিন্দেগিতে কোনো অভাব ঢুকবে না জিন্দেগিতে কোনো অভাব ঢুকবে না আর এই এই কোরআনে পাকের তেলাওয়াত বলে এরকম ভাবে মৃত্যুর পর থেকেই তার পিছু নিবে এবং কবরে না পৌঁছা পর্যন্ত তার পিছু সরে সারবে না বলে এরকম ভাবে কবরে পৌঁছায় দিয়ে তার থেকে জুদা হবে আল্লাহ বলবে আমি ততক্ষণ পর্যন্ত জুদা হব না তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত তাকে আমি জান্নাতে পৌঁছাইতে না পারবো কারণ হলো সে আমাকে দিনে পড়ছে রাতে পড়ছে আসতে পড়ছে জোরে পড়ছে গোপনে পড়ছে প্রকাশে পড়ছে আমার হক আদায় করে পড়ছে এই জন্য পাকের হক হল সর্বনিম্ন হক বছরে দুই খতম বছরে দুই খতম পাইলে মাসে এক খতম দেই মা দুই মাসে এক খতম দেই তিন মাসে এক খতম দেই না চার মাসে এক খতম দেই একবার সর্বনিম্ন দরজা হলো ছয় মাসে এক খতম এই জন্য মহাতারা মা বোনেরা এই কোরআনা পাকড়ে হেফাজত করা তেইশ বছরে আল্লাহ রসুল সাল্লাহামের উপরে এই 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 জিনিসটা হাজির হয়েছে এটা নাজির হয়েছে তেইশ বছর ধরে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহামের উপরে চব্বিশ হাজার বার এই কথাগুলোকে নিয়ে চব্বিশ হাজার বার রসুলের উপরে আছে রসুলের কাছে এসে হাজির হয়েছে এত দামি একটা কালেমা এই কালেমা এই কালেমা মহতারাম মাহাবরা আমরা খুব মানে হক আদায় করে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে যেন প্রত্যেকেই সহি শুদ্ধ ভাবে কোরআন সহি পড়তে পারি এদের দোয়া করি আর একটা মহতারাম মাহবর এ বাদত আমরা কি বলছি দোয়া জি তেলাওয়াত এবাদত এবাদত আল্লাহ তালা বলে কোরআন মধ্যে একটা আয়াতে তারা ঘোষণা করে দিয়েছেন যে কি বলছেন যে যে বলছেন যে অমা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা আলী ইয়া বুদুন আমি জিন ইনসানকে পয় দায় করছি আমার ইবাদতের করার জন্য তো ইবাদত করার জন্য তো এই একটা আয়তি যথেষ্ট এই একটা আয়তি যথেষ্ট না বলে আর একটা আসেন মধ্যে আল্লাহ তালা বলছেন ইয়া বানি আদামা আল্লাহ তা আবুদুস শৈতন হে বনি আদম সন্তান তোমরা শয়তানের ইবাদত করো না কি জন্য শয়তানের ইবাদত করো না এই জন্য যে যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ইনাহুল আদুবিন কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ও আনি বুঝলি হাজা সিরাত মুস্তাকিম সুতরাং তোমরা আমার ইবাদত করো এইটা হলো সরল সঠিক পথ আল্লাহ একাধিক জায়গায় এবাদত করার জন্য আল্লাহ তালা এই উম্মতকে বলছেন এই জন্য মহতারা মহাবণা আমরা সময় আল্লাহ তালার এবাদত বন্দীগীতে কাটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন আল্লাহ তালা দেখেন এখানেও আল্লাহ তালা ইবাদতের কথা বলছেন জিকিরের কথা বলছেন ইবাদতের কথা বলছেন এই জন্য মহতার মাদত বহুত বড় বলে রকম দৌল যার যে ইবাদত করে তৌফিক পাইলো সেজন্য বহুত বড় নিয়ামত পাইল এই ইবাদতের মধ্যে সর্বপ্রথম হলো নামাজ এই নামাজকে সঠিকভাবে আদায় করা মস্ক করা কোরআনে পাকে শরীর তেলাত করা দোয়া দরুদগুলোকে তেলাত করা হ্যাঁ হ্যাঁ দোয়াগুলোকে এরকম আদায় করা এটাও একটা ইবাদত মাসতুন দোয়া এরকম জিকিরের ইবাদতের মধ্যে আর মহতারা মাহাবীরা আল্লাহ তালা যখন যে হুকুম আসে এই হুকুমগুলোকে পূর করার চেষ্টা করা প্রত্যেকটা হুকুমের পিছনে প্রত্যেকটা ইবাদতের পিছনে আল্লাহ তালা পুরস্কার ঘোষণা করে দিয়েছেন এই ওই পুরস্কারকে আমি জেনে জানে আমি আদায় করার চেষ্টা করব আর মহতারাম মাহাবীরা আল্লাহ তালা কোরআনে দেখেন এক মুসাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা হুকুমদিন মুসাল্লাহ সাল্লাম মাকে বলেন সাহেবকে এরকম দরিয়ার মধ্যে ভাসায় দাও সিন্ধুকে ফিরিয়ে সাথে সাথে পুরস্কার ঘোষণা করে দিলেন তোমার মশাকে তোমার কোলে ফেরায় দেওয়ার দায়িত্ব আমার তোমার মশাকে তোমার আমার কোলে আমার তোমার কোলে ফেরায় দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আল্লাহ রাসুল মসাল সাল্লামকে আল্লাহ তালা নিশ্চয়তা দিলেন ইয়ার মুসালাম মাকে নিশ্চয়তা দিলেন কি যে আল্লাহ তালা করে দিলেন তোমার মোশাকে দরিয়াতে ভাসায় দাও ওই সালকে তোমার কোলে ফেরাই দেওয়ার দায়িত্ব আমার এরপর রোজা রোজার হুকুম করছেন সাথে পুরস্কার ঘোষণা করছেন রোজার পুরস্কার আমি স্বয়ং আল্লাহ তোমার পুরস্কার আমি আল্লাহ স্বয়ং তোমার হয়ে যাবো রোজার পুরস্কার হলো এইটা তো এই জন্য মহতারা মহাবরা আমার ইবাদত বন্দীগীর ফজিলত জানি জানি ইবাদত ইবাদত বন্দীগী করার চেষ্টা করব যখন ইবাদত বন্দী ফজিলত জানি জানি করবো তো আমার ইবাদতের আগ্রহ বেশি পাজা হতে থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে সোহান আল্লাহ বেহমদি সোহানু বেহমদি ফিরুকা শেদুল্লাহ ইল্লা